वेलकम टू आवर यूट्यूब चैनल केमिस्ट्री इन बेंगली। आमरा क्लास टेनेर चलतरित शुरू करेछिलाम एवं आमरा इंट्रोडक्शन क्लासे देखेछिलाम जे एई अध्याय थेके माध्यमिकेर जोन्नो कि कि पढ़ते हबे, एखाने कि धरनेर प्रश्न परीक्षाय आसे, एसएकिउ एमसीकिउ एवं लंग आंसर टाइप क्वेश्चन एवं कत मार्क्सेर क्वेश्चन आसे। तो जारा प्रथम भिडियोटी देखोनि तारा चाइले एई भिडियोर आई बाटन थेके भिडियोटी देखे निते पारो। तो आज के द्वितीय क्लासे शिखब तरित आधान कि। तरित आधान चल तरितर एकदम गोड़ार जिनिस, माने एकदम शुरूते जे जिनिसटा पढ़ते हैं सेटा हलो तरित आधान। एवं तरित आधान आमरा आरो जे परेर जे जिनिसगुलो पढ़ब सेखाने देखबे तरित आधान कथाटी घुरे फिरे आसबे। तो तरित आधान पढ़ार जन्ये आमादेर एकटु पूर्व अभिज्ञता थेके आमरा शुरू करछि। तो आमरा पढ़ेछिलाम महाकर्ष एवं अभिकर्ष, एवं महाकर्ष एवं अभिकर्ष पढ़ार समय आमरा देखेछिलाम पृथिवीते जे कोनो दुटी मौलिक वस्तु परस्परके आकर्षण करे महाकर्ष बलेर जन्य, एवं एई महाकर्ष बल एर जे मेन कारण सेटा हलो वस्तुर भर, अर्थात वस्तुर भर ही हलो महाकर्षेर मेन कारण। तो एक ही रकम भावे जे कोनो मौलिक कणा जेमन धरो इलेक्ट्रन, आमरा संक्षेपे ई माइनस लिखलाम, एकटी इलेक्ट्रन अपर एकटी इलेक्ट्रन के विकर्षण करे बा एकटी इलेक्ट्रन अपर एकटी प्रोटन के आकर्षण करे, जे बलेर द्वारा सेई बलटाके आमरा बोलछी तरित बल। तो एई तरित एखाने जेमन आमरा पढ़लाम महाकर्ष बल होच्छे वस्तुर भरेर जन्ये हय, अर्थात वस्तुर महाकर्ष बलेर मेन कारण होच्छे वस्तुर भर, एकई रकम भावे तरित बलेर मेन कारण हलो तरित आधान। তাহলে মৌলিক কণা ইলেকট্রন প্রোটন বা অন্য কোনো মৌলিক কণার যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়াশীল হয় সেই ধর্মকে আমরা বলছি তড়িৎ আধান। তো এই তড়িৎ আধান কি সেটা আমরা তাত্ত্বিকভাবে এখানে দেখালাম, এরপরে আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের সাহায্যে তড়িৎ আধান এর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমরা তড়িৎ আধান সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে জানার চেষ্টা করব। তো প্রথমত দেখো তড়িৎ আধান কত প্রকার। তড়িৎ আধান সাধারণত দু প্রকারের হয়, এটা তোমরা খাতায় নোট করে লিখে নিতে পারো। আমি যেমন লিখছি তোমরা খাতা পেন নিয়ে বসে পড়লে আমি এখানে যেগুলো লিখছি সেগুলোই তোমরা ওখানে লিখে নিতে পারো। তো একটি হলো ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। তো এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান দু প্রকারের আধান নিয়ে হচ্ছে আমাদের তড়িৎ আধান। এর পরে দেখো এই তড়িৎ আধানকে আমরা পরিমাপ করতে পারি এবং এটি স্কেলার রাশি। আমরা যে পড়েছিলাম স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, তো সেই স্কেলার রাশি হচ্ছে তড়িৎ আধান হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ এর শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই। তিন নম্বর পয়েন্ট আমরা এই তড়িৎ আধানের একক দেখব। এখন আমরা জানি যে একক দু রকম আছে, একটা হচ্ছে সিজিএস এবং আরেকটি হলো এসআই, আরেকটি আছে এফপিএস। যদিও আমরা এখানে সিজিএস এবং এসআই এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। তো সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো ইএসইউ, বা এটাকে আমরা ইংরেজিতে বলি ইলেকট্রোস্ট্যাট ইউনিট, বা এটাকে বাংলায় বলা হয় স্থির তড়িৎ একক। ইলেকট্রোস্ট্যাট ইউনিট মানে হচ্ছে স্থির তড়িৎ একক। তো সেটাকে আমরা লিখে দিলাম স্থির তড়িৎ একক।
তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা দেখলাম এর একক কি ইএসইউ, সেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাট ইউনিট, এবং সেটাকে আমরা যদি বাংলায় বলি সেটা দাঁড়াই স্থির তড়িৎ একক। এসআই পদ্ধতিতে এর একক কি? এসআই পদ্ধতিতে এর একক হলো কুলম, বা এটাকে আমরা সি দিয়ে, সি চিহ্ন দিয়ে লিখতে পারি। তো এত অবধি তাহলে আমরা কি দেখলাম? এত পর্যন্ত আমরা দেখলাম যে তড়িদাধান কি, তড়িদাধান কত প্রকারের, সাধারণত দু প্রকারের, একটি হলো ধনাত্মক তড়িদাধান আর একটি হলো ঋণাত্মক তড়িদাধান। তড়িদাধান কি ধরনের রাশি? স্কেলার না ভেক্টর? এটি হলো স্কেলার রাশি, কেন এর শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই। এর একক সিজিএস পদ্ধতিতে এর একক হলো ইএসইউ, বা এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাট ইউনিট। ইলেকট্রোস্ট্যাট ইউনিটের সংক্ষেপ হচ্ছে ইএসইউ, বা এটাকে বাংলায় বললে বোঝায় স্থির তড়িৎ একক। এসআই পদ্ধতিতে এর একক হলো কুলম, বা এটাকে আমরা সি দিয়ে ডিনোট করি। তো আমরা যে আধানের কথা বললাম, সেই আধান আমরা জানি দুটি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং দুটি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, যেটা আমরা একটু আগেই দেখলাম যে এখানে ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে এবং ইলেকট্রন প্রোটন হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে। এখানে ছিল সম আধান এবং এখানে ছিল বিপরীত আধান। এখন এই যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করছে বা বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করছে, এই বিকর্ষণ বা আকর্ষণ বলের মান নির্ণয় করার জন্য কুলম একটি সূত্র দেন, চার্লস কুলম নামে একজন সায়েন্টিস্ট একটি সূত্র দেন, যে সূত্রটি কুলম্বের সূত্র নামে পরিচিত। তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে যে এই যে সূত্রটি, এটি কেবলমাত্র প্রযোজ্য বিন্দু আধানের ক্ষেত্রে, বিন্দু আধান এর ক্ষেত্রে। এখন বিন্দু আধান কি? বিন্দু আধান হলো, আচ্ছা বিন্দু আধান বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে যে বস্তুটির আধানের কথা আমরা বললাম, সেই বস্তু, ধরো এটা একটি বস্তু এবং এটি একটি বস্তু, এই বস্তু দুটির আকার যদি তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার তুলনায় নগণ্য হয় বা খুব ছোট হয়, তবেই আমরা এই দুটি আধানকে বলবো বিন্দু আধান। তাহলে খেয়াল রাখতে হবে যে কুলম্বের সূত্রটি কিন্তু বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য, বিন্দু আধান না হলে এই সূত্র দুটি প্রযোজ্য হবে না। এখন আমরা দেখব যে কুলম্বের সূত্রটি কি। তো আমরা এখানে সূত্রটি লিখে নিয়েছি। সূত্রটি বলছে যে দুটি বিন্দু আধান, যেমন আমরা এখানে দুটি আধানের কথা বলেছিলাম, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এটা আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক রূপে প্রকাশ করব। তো আমরা ধরে নিলাম যে বিন্দু আধান দুটি, একটি হলো Q1 এবং আরেকটি হলো Q2, এবং যদি এদের মধ্যবর্তী দূরত্ব R হয়, তাহলে সেটাকে আমরা একটু সুন্দরভাবে লিখে নিই। ধরা যাক এটি একটি বিন্দু আধান, এর মান হচ্ছে Q1, এবং এটি একটি বিন্দু আধান, এর মান হচ্ছে Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হলো r। তো এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলকে যদি আমরা F দিয়ে লিখি, F স্ট্যান্ডস ফর হচ্ছে ফোর্স বা বল, তাহলে আমরা লিখতে পারি F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2, অর্থাৎ আধান দুটির গুণফলের সমানুপাতিক। এইখানে যেমন লেখা আছে যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, তা সেটাই আমরা লিখলাম, এফ ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, এবং এফ ইজ প্রপোর্শনাল টু 1/r², যেটা এখানে লেখা রয়েছে যে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তো সেটাই আমরা এখানে লিখলাম। এখন এই দুটি সম্পর্ককে যদি আমরা একত্রিত করি, তাহলে আমরা এখান থেকে কি পাব? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 / r² এবং এই আমরা জানি এই প্রপোর্শনাল চিহ্ন বা সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটি ধ্রুবক আনতে হয়, তাহলে সেই ধ্রুবকটাকে আনতে গেলে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 / r². এখানে কে কে আমরা বলছি, এখানে কে কে আমরা বলছি, কে ইজ ইকুয়াল টু হচ্ছে
समानुपातिक ध्रुवक। এখন এই k এর মান নির্ভর করে বস্তুগুলি কোন মাধ্যমে রয়েছে তার প্রকৃতি এবং ব্যবহৃত এককের উপর। তো এই k is equal to 1 by k ড্যাশ আমরা ধরতে পারি, যেখানে k ড্যাশ, এই k ড্যাশ কে বলা হয় তড়িৎ ভেদ্যতা। এখন বায়ুমাধ্যম নিই, তাহলে বায়ুমাধ্যমের ক্ষেত্রে কে ইজ ইকাল টু ওয়ান ধরা হয় এবং সেক্ষেত্রে এফ ইজ ইকাল টু আমরা লিখতে পারি Q1 Q2 বাই R স্কোয়ার। তো এখান থেকে আমরা বলের মান পেয়ে যাব। তো এবার আমরা দেখব এর আধান, আধানের একক কিভাবে এলো। আমরা একটু আগেই দেখেছি যে CGSA এর একক হলো ESU বা ইলেকট্রোস্ট্যাট ইউনিট, এবং SI তে এর একক হলো কুলম, বা এটাকে আমরা C দিয়ে ডিনোট করি। তো দেখো এখানে যে সম্পর্কটা আমরা পেয়েছি F ইজ ইকাল টু Q1 Q2 বাই R স্কোয়ার, এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে যখন যে আধান দুটিকে আমরা কনসিডার করেছি বা ধরেছি, সেই আধান দুটির মধ্যবর্তী দূরত্ব আর যদি 1 সেমি হয় এবং এদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল এর মান যদি হয় 1 ডাইন, তবে Q1 ইজ ইকাল টু Q2 ইজ ইকাল টু আমরা কিউ ধরে নিতে পারি, এবং সেক্ষেত্রে আমরা পাই এই সম্পর্ক থেকে আমরা কি পাই, এফ ইজ ইকাল টু যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই 1। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু Q1 আর Q2 এটাকে আমরা কিউ ধরেছি, তাহলে লিখতে পারি Q2 ইজ ইকাল টু 1 বা Q ইজ ইকাল টু ±1। তাহলে এখান থেকে আমরা পেলাম Q ইজ ইকাল টু ±1 বা আধান ইজ ইকাল টু ±1। তো এখান থেকে আধানের সংজ্ঞা আমরা দিতে পারি কিভাবে, যে দুটি সমপরিমাণ আধান, সমপরিমাণ মানে এদের পরিমাণটা এক কিন্তু চিহ্নটা আলাদা হতে পারে, দুটি সমপরিমাণ আধান পরস্পরের শূন্যস্থানে বা বায়ুমাধ্যমে যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, যেটা আমরা এখানে 1 ধরেছি, এবং এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি 1 ডাইন হয়, তবে ওই প্রতিটি বিন্দু আধানের একক হয় ইউনিট বা একক আধান হয়, এবং সেটাকে, এই প্রতিটি একক আধানকে আমরা বলছি ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইলেকট্রোস্ট্যাট ইউনিট, এবং বা এটাকে সংক্ষেপে বলা হয় স্ট্যাট কুলম। তো এইভাবে আমরা আধানের সংজ্ঞা এই সমীকরণ থেকে দিতে পারি। তো সংজ্ঞাটা কি সেটা আমরা একটু লিখে নিই। তো যেটা আমরা বললাম সেটা আমরা ভাষায় প্রকাশ করেছি, যে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ুমাধ্যমে যদি 1 সেন্টিমিটার দূরে রাখা হয়, যেমন এখানে আমরা ধরে নিয়েছি R ইজ ইকাল টু 1 সেন্টিমিটার, এবং পরস্পরের ওপর যদি 1 ডাইন বল প্রয়োগ করে, যেমন আমরা এখানে লিখেছি F ইজ ইকাল টু 1 ডাইন, তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয়, যেমন আমরা এখানে পেলাম Q ইজ ইকাল টু 1, একক আধান বা ইউনিট চার্জ বলা হয়, এবং সেটাকে আমরা সংক্ষেপে লিখি ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা এটাকে বলা হয় স্ট্যাট কুলম। তো এগুলো মাথায় রাখতে হবে, এবং SI পদ্ধতিতে এটাকে বলা হয়, SI তে এটাকে বলা হচ্ছে কুলম, বা সংক্ষেপে আমরা C লিখি, যেমন আমরা এখানে লিখে দিয়েছি। তো এখানে CGS এবং SI পদ্ধতিতে আমরা দুটো আলাদা একক দেখলাম, তো সুতরাং এদের মধ্যে একটি সম্পর্ক জেনে রাখা ভালো। তো এটাও মাথায় রাখার চেষ্টা করবে যে 1 কুলম ইজ ইকাল টু 3 ইন্টু 10 টু দি পার 9 ESU আধান, অর্থাৎ কুলম এবং ESU এর মধ্যে সম্পর্কটাও এখান থেকে আমরা জেনে গেলাম, যে 1 কুলম ইজ ইকাল টু 3 ইন্টু 10 টু দি পার 9 ESU। তো এই পর্যন্ত আমরা তাহলে পড়লাম আধান কি, আধানের একক, আধানের সংজ্ঞা, এবং সেই এককের যে সংজ্ঞা সেগুলো আমরা কিভাবে পেলাম সেগুলো আমরা এখানে দেখলাম। তো এই ভিডিওটা এই অবধি রইল, এটা ছোট ছোট করে আমরা এখানে পড়ব, যেমন আমরা ক্লাসে পড়ি। তো এর পরের ভিডিওতে আমরা দেখব যে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য কি।
আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখতে পারো, অথবা প্লেলিস্ট থেকে ক্লাস 11 বা 12 এর ইউনিট অনুযায়ী যে প্লেলিস্টগুলো করা রয়েছে সেখান থেকে অতি সহজে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। যুক্ত হও আমাদের ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি এন্ড বেঙ্গলিতে, ওখানে আমরা বিভিন্ন টপিকের ওপর প্রশ্ন উত্তর দেওয়া থাকি এবং মিনি টেস্ট দিয়ে থাকি। মিনি টেস্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশন সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে।